ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। জানুয়ারি মাস থেকে কিন্তু 2022 সালের জন্য অনেকগুলো নতুন নিয়ম চালু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের তার মধ্যে থেকে কিছু নতুন নিয়ম বলবো যেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, প্রথমে আসি একটু ব্যাংকিং সেক্টর নিয়ে, কারণ ব্যাংকিং সেক্টর নিয়ে কিন্তু অনেকে অনেক রকম চিন্তা করেন যে আমার টাকা সুরক্ষিত আছে কিনা, বা আপনি যে আমানত রেখেছেন আপনার ব্যাংকে সেটা সুরক্ষিত আছে কিনা। তো সেক্ষেত্রে বলে রাখি যে ব্যাংকের লকার যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু লকারে রেখে দিয়ে আসি। তো যদি এমন হয় যে আপনার লকার থেকে কোনো কিছু চুরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন থেকে কিন্তু ব্যাংকেই সেই দায়বদ্ধতা রাখতে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু এই দায়বদ্ধতা ব্যাংকের ছিল না যে লকার থেকে যদি কিছু চুরি হয়ে যায় সেটা ব্যাংকে দিতে হবে, কিন্তু এখন থেকে কিন্তু ব্যাংকেই এর যে ভার সেটা নিতে হবে। এবং আপনার লকারের জন্য প্রতি বছর যে টাকা দিতে হয় তার 100 গুণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে যদি আপনার ব্যাংকের লকার থেকে কিছু হারায়। দ্বিতীয় যে নতুন নিয়মটি আছে সেটা হচ্ছে এটিএমের তরফ থেকে, অর্থাৎ এটিএমের কিন্তু এখন সার্ভিস চার্জ একটু বেড়ে গেছে। অর্থাৎ যদি এমন হয় যে 5 বারের বেশি আপনি টাকা তুলেছেন এটিএম থেকে, নর্মালি কী হয় 5 বার কিন্তু ফ্রি থাকে, তো 5 বারের বেশি যদি আপনি তোলেন এখন থেকে টাকা, সেক্ষেত্রে কিন্তু 20 টাকার বদলে 21 টাকা করে আপনাকে প্রতি ট্রানজ্যাকশনের জন্য দিতে হবে। 3 নম্বর যে আপডেটটা আসে সেটা হচ্ছে আইটিআর ফাইল যারা করেন, অর্থাৎ আইটিআর ফাইল যারা করেন তাদের জন্য কিন্তু একটা টাইম ধার্য করা ছিল 31শে ডিসেম্বর 2021। অর্থাৎ যারা 2021-এর যে আইটিআর ফাইলিং যারা করেননি তাদের কিন্তু 31 ডিসেম্বর অবধি টাইম ছিল, কিন্তু যারা এখনও করেননি তাদের জন্য কিন্তু একটা ফাইন দিতে হবে। এবার ফাইনে অ্যাকচুয়ালি কিছু বদল এসেছে, সেটা হচ্ছে যে আগে কিন্তু 10,000 টাকা পর্যন্ত আপনাকে ফাইন দিতে হতো যদি আপনি আইটিআর টাইম মতো না ফিল করতেন, কিন্তু এখন সেটা 10,000 নেমে 5,000-এ চলে এসছে। অর্থাৎ আপনাকে 5,000 অবধি কিন্তু ফাইন দিতে হতে পারে, অর্থাৎ এখানে ফাইনের পরিমাণ একটু কমিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেকেই রয়েছে যারা কিন্তু কোভিডের সিচুয়েশনে তাদের বিজনেস অনেকটা বসে গিয়েছে এবং যার ফলে কিন্তু আইটি ফাইলিং করতে পারছে না, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যাদের ইনকাম ট্যাক্সের আওতায় আসে না তাদের আইটি ফাইল যদি লেটে করা হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, খুব সহজেই কিন্তু তারা কোনো রকম ফাইন না দিয়ে আইটি ফাইলিং করতে পারবেন যদি আপনার ডেট চলে যায় তারপরেও। 4 নম্বর যে নতুন নিয়মটা এসছে সেটা হচ্ছে ইপিএফের তরফ থেকে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যদি আপনার থাকে এবং আপনি যদি এখনও ইউএএন নাম্বারের সাথে কোনোভাবে আধার লিঙ্ক না করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাস্ট ডেট ছিল 31শে ডিসেম্বর 2021। সো যেটা আপনি বুঝতে পারছেন সেটা হচ্ছে 1/1/2022 থেকে কিন্তু আপনার ইপিএফের খাতায় কোনো রকম টাকা জমা পড়বে না, বা আপনি ওখান থেকে টাকা সরাসরি তুলতেও পারবেন না। আপনি যখন আধার লিঙ্ক করাবেন তারপরে কিন্তু আপনি আপনার যে টাকা সেটা তুলতে পারবেন বা আপনার খাতায় টাকা জমা পড়বে। সো এটা একটা নতুন নিয়ম। এবার সরকার যদি এর মধ্যে এই নিয়মের পরিবর্তন করে তাহলে তো আপনি বেঁচে গেলেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু যদি আপনার সরকার অপরিবর্তিত থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না করানো থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমে আপনি পড়বেন। সো যারা এখনও পর্যন্ত যে কোনো জিনিসের সাথে আধার লিঙ্ক করাননি অতি শীঘ্রই করে নিন, কারণ সব কিছুর সাথে এখন আধার লিঙ্কিংটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে। সো যত তাড়াতাড়ি করাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার লাভ। আর একটা জিনিস একটু ছাড় দিয়েছে সেটা হচ্ছে নমিনি অ্যাড করার সময়, অর্থাৎ যারা এখনও পর্যন্ত আপনার ইপিএফে কোনো রকম নমিনি অ্যাড করাননি সেক্ষেত্রে লাস্ট ডেট যেটা ছিল হচ্ছে 31শে ডিসেম্বর 2021, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো টাইমে নমিনি কিন্তু অ্যাড করতে পারেন। 5 নম্বর যে বড় আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে ছোটো ছোটো মানে স্কিমগুলো রয়েছে বা ছোটো ছোটো যে সেভিংস স্কিম রয়েছে, তো এখানে সুদের হারের কী পরিবর্তন হয়েছে। নর্মালি আমরা সবাই দেখি যে বছরে কিন্তু বিভিন্ন সময় সুদের হার পরিবর্তন হয়, বা এইসব যেসব সেভিংস স্কিমগুলো রয়েছে এগুলোতে কিন্তু মোটামুটি প্রতি বছরই নতুন দিনে কিন্তু সেভিংস ব্যাংকের অনেক সুদের হার পরিবর্তন হয়। কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো রকম কিন্তু সেভিংস স্কিমে কোনো রকম সুদের হার পরিবর্তন করা হয়নি। অর্থাৎ 2022 সালের পয়লা জানুয়ারি কিন্তু কোনো রকম সুদের হারে কোনো রকম ছেড়খানি করা হয়নি বা পরিবর্তন হয়নি। সো বিগত বছরে আপনি যে হারে সুদ পাচ্ছিলেন বা যে পার্সেন্টেজে পাচ্ছিলেন সেম পার্সেন্টেজ কিন্তু আপনি এখনও পাবেন। আর হ্যাঁ, বোনাস আপনাদের দিয়ে দিই একটা নিউজ, সেটা হচ্ছে যে ট্রেন চলাচল কিন্তু 7:00 অবধি করা হয়েছে, অর্থাৎ 7:00 অবধির পরে কিন্তু কোনো রকম লোকাল ট্রেন চলবে না। সো আপনাদের যাদের তাড়াহুড়ো করে বাড়ি আসতে হয় তারা কিন্তু মোটামুটি 7টার মধ্যে চলে আসবেন। এবার প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। ভিডিও দেখে যদি আপনার 1% লাভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।